আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহারাজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্রিকেটার নাসির তামিমার বিয়ে অবৈধ বলছে পিবিআই। আগের স্বামীকে তালাক দেয়া হয়নি, 31 অক্টোবর আদালতে হাজিরার সমন জারি। 7 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত, বিমানবন্দরে চলছে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম, দুবাইগামীদের পরীক্ষা বাধ্যতামূলক। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর কক্সবাজারের ক্যাম্পগুলোতে থমথমে অবস্থা, বন্ধ রয়েছে দোকানপাট, বাড়ানো হয়েছে নিরাপত্তা। অ্যাভিয়েশন খাত শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন বিমান প্রতিমন্ত্রী। যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু। শুনছিলেন শিরোনাম, যাবো বিস্তারিত সংবাদে। শুরুতেই নাসির তামিমা বিয়ে প্রসঙ্গ। বিয়ে নিয়ে তুমুল আলোচনা সমালোচনার পর এবার যেন থার্ড আম্পায়ারের মুখোমুখি ক্রিকেটার নাসির হোসাইন আর স্ত্রী তামিমা সুলতানা, অনেকটা হিট উইকেটের মুখে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে উঠে এসেছে তাদের বিয়ে অবৈধ, কারণ তামিমা প্রথম স্বামীকে তালাক দেননি, আর যে তালাকনামা জনসম্মুখে দেখিয়েছেন তা জাল। নাসির তামিমা এবং তার মা সুমিয়া আক্তারের প্রতি সমন জারি করেছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে 31 অক্টোবর আদালতে জারি হাজির হতে। বিস্তারিত জানি রঙের রিপোর্টে। আমি তোমার কে? পরি। পরি পেলে কি করবা? চলতি বছর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দেন ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা। 17 ফেব্রুয়ারি হলুদ সন্ধ্যা আর 20 ফেব্রুয়ারি হয় সংবর্ধনা। প্রতিটি ইভেন্টই ছিল ভাইরাল। আলোচনার ঝড় শুরু হয় প্রথম স্বামীর সঙ্গে তামিমার তালাকের ইস্যুকে ঘিরে। অভিযোগ ওঠে প্রথম স্বামী রাকিব হাসানকে তালাক দেননি তামিমা। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন রাকিব হাসান। সেই মামলার তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয় তামিমার তালাকের নোটিশ জাল। Strong women do not have attitudes. ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে আরেকজনকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। নাসির তামিমার বিয়েও অবৈধ। ওনা নাসিরের সাথে বিয়েটা অবৈধ, যেহেতু স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো মেয়ের সেকেন্ড আরেকজনকে হাজবেন্ড হিসেবে নেওয়া সম্ভব না। উপরন্তু ওনারা যেই কাগজগুলো দেখিয়েছেন এবং ডাক বিভাগের স্মারক দেখিয়েছেন, সেই স্মারকগুলো জাল জালিয়াতি মাধ্যমে তৈরি করেছেন। এই বিষয়টা পিবিআইয়ের তদন্তে সুস্পষ্টভাবে এসেছে। ডাক বিভাগও জানিয়েছে যে পরীক্ষামূলক পোস্ট অফিস বলে এবং এই স্মারক নম্বরে আসলে রাকিবকে কোনো ধরনের লেটার সঠিক আইনি প্রক্রিয়া মেনে প্রদান করা কখনোই হয়নি। তো পিবিআই তার তদন্তের রিপোর্টে 3 জনকে আসামি করে রিপোর্ট দাখিল করেছেন আজকে। পিবিআই এর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নাসির তামিমা ও তার মা সুমি আক্তারকে আদালতে হাজিরের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম। 31 অক্টোবর সবাইকে হাজির হতে হবে আদালতে। যথাযথ প্রক্রিয়ায় তালাক না হওয়ায় রাকিবের স্ত্রী হিসেবে এখনো বহাল তামিমা। তো এখনো সে আইনত আমার ওয়াইফ। তো এখন স্বামী স্ত্রী সম্পর্কটা দুইজনের, আমার ডিসিশনে তো হবে না, তারও ডিসিশন আছে। অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করব। বিয়ে নিয়ে তুমুল সমালোচনার ময়দানে ক্রিকেটার নাসির এবার থার্ড আম্পায়ার থেকে কি সিদ্ধান্ত পান আর তামিমা হিট উইকেট থেকে কিভাবে বাঁচবেন সেটি দেখার পালা। ড্যানি রং, মাইটিভি, ঢাকা। করোনা ও আরটিপিসিআর ল্যাব প্রসঙ্গ। দেশে করোনায় একদিনে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 860 জন, আর শনাক্তের হার 7 মাসের মধ্যে কমে দাঁড়ালো 3.24%। এর চেয়ে কম রোগী শনাক্তের হার ছিল চলতি বছরের 28 ফেব্রুয়ারি, সেদিন শনাক্তের হার ছিল 2.78%। গতকাল 1,178 জন করোনা রোগী শনাক্ত হয় আর মারা যায় 17 জন, আর শনাক্তের হার ছিল 4.12%। গত 24 ঘন্টায় 26,569 জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে টানা 10 দিন দেশের রোগী শনাক্তের হার 5-এর নিচে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এখনও পর্যন্ত দেশে 15,55,911 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে 27,510 জন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে করোনার আরটিপিসিআর পরীক্ষা। সংযুক্ত আরব আমিরাতের অনুমোদনের পর বুধবার মধ্যরাত থেকে এই কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 122 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তহিদুল আহসান। তিনি জানান, 6টি কোম্পানির 12 মেশিন স্থাপন করা হয়েছে ল্যাবে। রাকিব হাসানের পর সংযুক্ত আরব আমিরাতের নির্দেশনা মেনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে আরটিপিসিআর ল্যাব। দেশটির অনুমোদনের পর বুধবার থেকে শুরু হয় ল্যাবে করোনা পরীক্ষার কার্যক্রম। 2 ঘন্টায় 1000 নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে বিমানবন্দরে বসানো 6টি কোম্পানির 12টি মেশিনের। পরীক্ষা ফি 1600 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। 6টা কোম্পানির 6×12টা মেশিন বসানো হয়েছে, আর স্যাম্পল কালেকশনের জন্য 10টা বুথ আছে এখানে। অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে হলে যাত্রা 6 ঘন্টার মধ্যে একটা আরটিপিসিআর টেস্ট করে বাংলাদেশ থেকে যেতে হবে। বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরটিপিসিআর ল্যাবে 122 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের রাতে 12:55 একটা সৌদি এয়ারলাইন্স একটা ফ্লাইট ছিল, যেখানে কিনা সৌদি হয়ে কিছু যাত্রী সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন, তারা পিসিআর টেস্ট করে গিয়েছেন। একটা 40-এ যে ফ্লাইট ছিল এমিরেটসের, সেখানে 52 জন যাত্রী পিসিআর টেস্ট করে গিয়েছেন। এছাড়া অন্যান্য ফ্লাইটে এয়ার আরেবিয়া, কাতার, এ সমস্ত যে ফ্লাইটেও কিছু কিছু যাত্রী পিসিআর টেস্ট করে গিয়েছে। অদ্যাবধি মানে এখন পর্যন্ত 122 জন টেস্ট করে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে বাংলাদেশ থেকে। এখন থেকে 48 ঘন্টা আগে করোনা পরীক্ষার পর যাত্রা শুরুর 6 ঘন্টা আগে আবারও করোনা পরীক্ষা করতে হবে দুবাইগামীদের। তবে প্রক্রিয়া যাই হোক, নিজ গন্তব্যে ফিরতে পারবেন এই ভেবে খুশি দুবাইগামী যাত্রীরা। এখন আলহামদুলিল্লাহ এখন তো খুব সুন্দর মতে সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে, খুশি হয়েছি। তারপরে যদি রিপোর্টটা ভালো হয়, আমি যদি যাইতে পারি, আমি আরও খুশি হব। কেননা আমার আগামীকালকে ভিসার মেয়াদ শেষ, আমি আজকে রাত্রেই যেতে হইব আমার। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের নবনির্মিত বাংলাদেশ হাউস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকেল 4:30 এ ভবন উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি হাউস প্রাঙ্গণে একটি ফ্রেঞ্চ গাছ রোপণ করেন। বাংলাদেশ হাউস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাত অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শর্ত পূরণ না করলে আগামী সংসদ নির্বাচন করতে দেবে না বিএনপির এমন দম্ভোক্তিক আওয়ামী লীগ সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, তর্জন গর্জন দিয়ে লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরবে না। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবির রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে আসুন, স্বাগত, কিন্তু নির্বাচন করতে দেবেন না, এই দম্ভোক্তির জবাব। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সচিবালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নাই। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
আমাদের এই অপপ্রচার মোকাবেলা করতে হবে তথ্য প্রযুক্তি এবং মেধার মাধ্যমে। একই সাথে আমরা রাজপথে এই বিএনপি জামাতকে মোকাবেলা করতে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত। আমাদের নেত্রী সাহসিকতা আমাদেরকে শিখিয়েছে আপোষহীন কিভাবে হতে হয়, সেটা আমরা তার কাছ থেকে শিখি এবং অনুপ্রাণিত হই। এ সময় দুর্নীতিকে ঐক্যবদ্ধভাবে না বলতে শপথ বাক্য পাঠ করান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর কক্সবাজারের ক্যাম্পগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে দোকানপাট, বসানো হয়েছে চেকপোস্ট। রোহিঙ্গা ক্যাম্পে থমথমে পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বজনদের দাবি, রোহিঙ্গাদের জনপ্রিয় নেতা ও প্রত্যাবাসন নিয়ে কাজ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেছেন তারা। আর ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি জানিয়েছেন দায়িত্ব থাকা APBN কর্মকর্তা। মহিবুল্লাহ হত্যার পর ব্লকে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। হত্যাকাণ্ডে দাবি স্বজনদের। এভিয়েশন খাতকে শক্তিশালী করতে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি US বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান মাহবুব আলী। নতুন এই রুট চালু হওয়ায় খুশি সর্বস্তরের মানুষ। মাহবুব শেখতের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষে আকাশপথে আভ্যন্তরীণ রুটের বিস্তৃতির পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এবার যশোর ও সৈয়দপুর থেকে বন্দরনগরী চট্টগ্রাম এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার রুটে ফ্লাইট শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা US বাংলা এয়ারলাইন্স। এ উপলক্ষে প্রথমে যশোর বিমানবন্দরে আয়োজন করা হয় অনারম্ভণ অনুষ্ঠানের। ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। আমরা চাই আমাদের দেশে যেসব সরকারি এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্স যারা আছে এইসব উদ্যোক্তারা তারা আরও সফল হবে। দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম এই বিমানবন্দর থেকে সরাসরি বন্দরনগরী চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশপথে ফ্লাইট চালু হওয়ায় খুশি এ অঞ্চলের মানুষ। ডাইরেক্ট যেতে পারবো এবং যে অফিসও করতে পারবো। ভাই অনেক ভালো লাগছে, আমাদের অনেক সময় সাশ্রয় হচ্ছে। সরাসরি চিটংয়ে যেতে পেরে আমার খুব ভালো লাগতেছে যে ফিউচারে যখন আমি আসবো চিটংয়ে সরাসরি আসবো, আমি সরাসরি যাবো। একই দিন পরবর্তীতে উত্তরের জনপথ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটের ফ্লাইট উদ্বোধন করেন মাহবুব আলী। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলকে পর্যটন সমৃদ্ধ অঞ্চল আমাদের সরকারের পক্ষ থেকে যত ধরনের পরিকল্পনা নেওয়া আমরা সবকিছুই নিব এবং একসময় দেখবেন এই অঞ্চলটাই পর্যটন থেকে সবচেয়ে বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। সৈয়দপুর এয়ারপোর্টও তো আন্তর্জাতিক রিজিওনাল কানেক্টিভিটি সৈয়দপুরের মাধ্যমেও হবে। আকাশপথে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের এভিয়েশন খাতকে 2 বছরে আমরা একটা বিশাল অবস্থায় নিয়ে যেতে চাই। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় খুশি আকাশপথে ভ্রমণ পিপাসু মানুষ। ঢাকায় যেতাম, ঢাকা থেকে দেন কক্সবাজার যেতাম, এখন সরাসরি যেতে পারবো এখান থেকে সহজে, অনেক ভালো। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে প্যাসেঞ্জারদের কাছে সার্ভিস দেওয়া। আপনি ডাইরেক্ট হইলে আপনার একটা ডাবল ট্যাক্সেশন থেকে আপনি দূরে থাকতে পারবেন। সবারই প্রত্যাশা বিকশিত হোক দেশের পর্যটন শিল্প এবং আকাশপথে আসুক আরও সুদিন। দেশের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর যশোর এবং সৈয়দপুর থেকে বন্দরনগরী চট্টগ্রাম এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে শুরু করেছে বেসরকারি বিমান চলাচল। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে অঞ্চলের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে অদূর ভবিষ্যতে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা মনে করেন, পর্যটন এবং আর্থসামাজিক ক্ষেত্রেও। মাহবুব সৈকত, মাইটিভি, সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী। জাতীয় কন্যা শিশু দিবস আজ। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। তখনই দিনটির যথার্থতা বাস্তবায়িত হবে, যদি সম্ভব হয় লিঙ্গ বৈষম্য দূর করা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। কন্যা শিশুদের জন্য সমতার বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তারা। শিলি রোজা রিপোর্ট।
প্রতি বছর 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়, আর এই সপ্তাহের দ্বিতীয় দিন 30 সেপ্টেম্বরকে ধরা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে। তবে যে সচেতনতার জন্য এই দিবস, সেসবে কোনোটাই বাস্তবায়িত হয়নি বলে উঠে আসছে গণমাধ্যমে প্রকাশিত নানা অসঙ্গতি সংবাদে। ওইভাবে আমাকে দেখতে হবে যে আমার মা আমার বোন, তাই না? সে তো আমার বোনও তো বের হতে পারে, সুতরাং তার প্রতি আমার কেন, আমি তার প্রতি ইনজাস্টিস অথবা তার প্রতি কেন আমি একটা কটু কথা বলবো অথবা তাকে কেন আমি অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলবো, এটা এই মানসিকতা এখনও মনে হয় পরিবর্তন হয়নি। আজকাল ছেলেদের থেকে কোনো অংশ পিছিয়ে নেই, তারাও কাজ করতে পারে, একটা ছেলেও কাজ করতে পারে, কিন্তু মানে এই এর জন্য আমাদেরও কিছু মানে ব্যর্থতা আছে। একটা মেয়ে হয়েছে, ছেলে সন্তানের আশায় আরও 4-5টা মেয়ে হয়েছে, কিন্তু তাদের ওই ছেলে সন্তানের আশাটা কিন্তু শেষ হয়নি। এভাবে আস্তে 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 10টা বা 11টা হলেও কিন্তু ছেলে চাই তাদের, এভাবে তারা সন্তান নিয়েই যাচ্ছে। নারীরা মনে করছেন এখনও সামাজিক ও পারিবারিক বৈষম্য, অন্যায়, ধর্ষণ, বাল্যবিয়ে, যৌতুক, লাঞ্ছনা, হয়রানি সহ নানা রকমের ভোগান্তিতে তারা। মেয়ে শিশু হলে হচ্ছে সবাই মনে করে যে একটা বোঝা, তাকে হচ্ছে তার পিছনে ইনভেস্ট করাটা হচ্ছে অনেক বেশি লস মনে করে, যে সে তো শ্বশুর বাড়ি চলে যাবে। সোসাইটি শিখিয়ে দেয় যে তুমি মেয়ে, তুমি হচ্ছে হাঁড়ি পাতিল খেলবে, পুতুল দিয়ে খেলবে, তুমি গাড়ি দিয়ে খেলবে না। আর যে ছেলে তাকে বলা হয় যে তুমি গাড়ি দিয়ে খেলবে, তুমি মেয়েদের মতো কেন হাঁড়ি পাতিল দিয়ে খেলতেছ? কন্যা শিশুদের গুরুত্ব ও তাদের বিষয়ে সচেতনতা তৈরিতে এ দিবসের বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন এই অপরাধ বিশেষজ্ঞ। ছোট ছোট কন্যা সন্তানদেরকেও কিন্তু বিভিন্নভাবে ধর্ষণ বলি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলি, বিভিন্ন ধরনের অপরাধের শিকার হতে হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু যদি আমরা চিন্তা করি, এখনও কিন্তু আমি মনে করি যে কন্যা সন্তানরা, কন্যা শিশুরা এখনও হচ্ছে অনিরাপদ আমাদের সমাজে। শুধু রাষ্ট্র নয়, সমাজেরও এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন তিনি। সরকার কিন্তু আপনার বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে উপবৃত্তি দিচ্ছে সন্তান শিশু সন্তানদের, যাতে কন্যা সন্তানদের যাতে উচ্চশিক্ষার তা ত্বরান্বিত হয়, কিন্তু একই সাথে আমি মনে করি স্পেসিফিক্যালি এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটি পরিবারের এগিয়ে আসা উচিত। এবং এই জায়গাটাতে বাবা মাকে বা প্যারেন্টসদেরকে একমত হতে হবে যে আমার মেয়ে সন্তান হোক, আমার ছেলে সন্তান হোক, দুটো সন্তানই আমার যোগ্যতাতে সমান। বিশেষজ্ঞদের মতে আধুনিক ও শান্তিপূর্ণ বিশ্ব তখনই গড়ে তোলা সম্ভব যখন কন্যা শিশুদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করা যাবে। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। ইভ্যালির সব নথি 11 অক্টোবরের মধ্যে জমা দিতে রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তথ্য জানিয়েছে আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন। এর আগে এক গ্রাহকের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার ইভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় নথি তলবের আদেশ দিয়েছিলেন বলে জানান আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন। আবেদনে কোম্পানিটির অবসান চাওয়া হয়েছে হাইকোর্ট বিভাগে, সেটার আজকে পরবর্তী তারিখ ছিল। তো সে এই আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা ডাইরেকশন দেয় রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে, যাতে তারা ইভ্যালের সমস্ত নথি তারা 11 তারিখে হাইকোর্টে সাবমিট করে। স্পিডবোট দিয়ে ডাকাতি করার অভিযোগে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার শাহিনকে আটক করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত স্পিডবোট। রাজধানীর রাপা প্লাজা ও আশুলিয়ার নয়াহাটে স্বর্ণের দোকান সহ একাধিক দোকানে ডাকাতির সাথে সংযুক্ত ছিল এই চক্র। অবৈধ স্বর্ণ ক্রেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সিআইডি পুলিশ। দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইমাম হোসেন। এতে প্রায় 71 বড়ি সোনা নিয়ে যায় ওরা। 14 তারিখ থেকে কন্টিনিউয়াস অপারেশন চলতে থাকে আমাদের। এর এই ধারাবাহিকতায় আমরা প্রায় 15 জন লোককে অ্যারেস্ট করি। তার মধ্যে 10 জনের মতো আছে যারা আশুলিয়ার যে সোনার দোকানে, নয়াহাট বাজার সোনার দোকানে ডাকাতির কথা স্বীকার করে। তাদের কথা অনুযায়ী আমরা তাদের দখল থেকে তাদের সোনা গলিয়ে ফেলেছিল, গলানো সোনা উদ্ধার করি। একজন মহিলার দখল থেকেও কিছু সোনা উদ্ধার করা হয়, মহিলার কাছ থেকে 2 লক্ষর মতন টাকা।
আগামীকাল থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ করতে যাচ্ছে বিটিআরসি। বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কাল 1 অক্টোবর থেকে অবৈধ কোনো মোবাইল সেট চলবে না। সেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দিয়ে বার্তা আসবে। পাশাপাশি বৈধ কাগজপত্র থাকলে তাদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। বৈধ কাগজপত্র না থাকলে বা সেটটি বৈধ না হলে স্বয়ংক্রিয়ভাবে সেটটি অচল হয়ে যাবে। শপথ নিলেন কুমিল্লা 7 আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। স্পিকার ডক্টর শীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও মাহবুব আরা গিনি এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যতে ভাবনা নিয়ে বিকেলে মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বটতলী সিরাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা জনসভায় পরিণত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, আগামী ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্রার্থীদের বিজয়ী করতে মাঠ পর্যায়ে জনসাধারণ সেবামূলক কাজ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, জিঞ্জিরা ইউনিয়নের চেয়ারম্যান শাকের হোসেন শাকু, রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ও কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাহের আলী, কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভানেত্রী রেশমা জামান, ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। যাব প্রবাসের খবরে। ওয়াশিংটনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের উৎসব পালন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হোয়াইট হাউসের সামনেও উৎসব আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন, তাই যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের আনন্দের সীমা নেই। নিজ দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করতে অনেকেই হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়েছেন। শুভেচ্ছা কার্ড, আনন্দ মিছিল, স্লোগানে মুখর হোয়াইট হাউস প্রাঙ্গণ। শুভ জন্মদিন, তার এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করছি। আপনি দীর্ঘদিন বেঁচে থাকেন আর আমাদের প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করে যাবেন, এই দোয়া করি। রাত 12:01 ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সুবহান গোলাপ। শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এই প্রত্যাশা সকল নেতাকর্মী ও প্রবাসীদের। আজকের এই শুভ জন্মদিনে আল্লাহর কাছে দোয়া করি, জনাতি শেখ হাসিনা যেন আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করেন, তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন ভালো থাকেন এবং তিনি যেন তার মূল লক্ষ্যে পৌঁছতে পারেন, কোনো ষড়যন্ত্রে যেন জনাতি শেখ হাসিনার উন্নয়নে অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে। তরুণরা গর্বে দেশ, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা গর্বে দেশ, এই প্রবাসীরা গর্বে দেশ, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। মল্লিকা খান, মাইটিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্রিকেটার নাসির তামিমার বিয়ে অবৈধ বলছে পিবিআই। আগের স্বামীকে তালাক দেওয়া হয়নি, 31 অক্টোবর আদালতে হাজিরার সমন জারি। 7 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত, বিমানবন্দরে চলছে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম, দুবাইগামীদের পরীক্ষা বাধ্যতামূলক। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর কক্সবাজারের ক্যাম্পগুলোতে থমথমে অবস্থা, বন্ধ রয়েছে দোকানপাট, বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এভিয়েশন খাত শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন বিমান প্রতিমন্ত্রী। যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু। ইকুয়েডরের কারাগারে কয়েদিদের সংঘাত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 116 জন, আহত 80 জনের বেশি। শুক্রবার মাঠে গড়াচ্ছে সাফ ফুটবল, মালদ্বীপে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।